নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভেজিটেবলস কাটলেট। সন্ধেবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য এরকম একটা কাটলেট কিন্তু তৈরি করে নিতে পারেন। খুব সহজে তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। দেখে নিন রেসিপি। সবার ফার্স্টে একটা বোলের মধ্যে দিয়ে দিলাম আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার এরকম একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আলুর সাইজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন সাইজের আলুটা। আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। দিয়ে দিচ্ছি রেড বেল পেপার, এটা অপশনাল, যদি কাছে থাকে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম ইয়েলো বেল পেপার। সবগুলো কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি করে রাখা, আর ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিলে কাটলেটে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয়। আর দিয়ে দিচ্ছি অনবোল মটরশুঁটি। মটরশুঁটিটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। কিছুটা পিনাটস বাটার দিয়ে দিলাম। পিনাটস বাটার কাটলেটে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। আমি এখানে ভাজা মশলা হিসেবে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো ছোট এলাচ আর মৌরি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার হাতে না থাকলে লেবুর রসও দিতে পারেন, কিংবা চাট মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। দিয়ে দেব 4 টেবিল স্পুন ব্রেড ক্রাম। ব্রেড ক্রামটা দিলে বাইন্ডিংয়ের কাজটা করবে আর কাটলেটটা কিন্তু খেতেও ভীষণ ভালো হবে। ব্রেড ক্রামের বদলে বেসনও দিতে পারে, অনেকে আবার ময়দা দিয়েও তৈরি করে থাকে। এবার সমস্ত উপকরণ একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ভেজিটেবলসের মধ্যে কিন্তু অনেকটাই জল আছে, আর যেহেতু আলুটা দেওয়া আছে খুব ভালো মতো মিশে যাবে। হালকা করে ভালো করে মেশাতে হবে। আস্তে আস্তে মেশাতে মেশাতে খুব ভালো একটা ডো টাইপের তৈরি হয়ে যাবে। যেহেতু মটরশুঁটিগুলো সিদ্ধ করা আছে, মটরশুঁটিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। হাত দিয়ে কিন্তু চেপে চেপে এরকম করে পুরোটা মেখে নিতে হবে। এভাবে মাখার সময় কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখেই বুঝতে পারছে। এবার হাত দিয়ে একটা কাটলেটের আকার গড়ে নেব। আপনারা যেরকম পছন্দ করবেন ঠিক সেরকম করে আকারটা দিয়ে নেবেন। আমি ঠিক এরকম হাত দিয়ে গোল করে একটু চ্যাপটা মতো করে নেব। সাধারণত কাটলেটের যে আকারটা হয় সেই আকারটাই দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর করে সব তৈরি হয়ে যাচ্ছে। এরকম করে তৈরি করে এক সপ্তাহের জন্য কিন্তু স্টোরও করে রাখতে পারেন। সব কটা কাটলেট গড়ে নেওয়ার পরে ফিরে আসি, দেখে নিন কী করে সব কটা কাটলেট তৈরি করে নিলাম। আর একই রকম গড়ে কিন্তু সব কটা কাটলেট আমি তৈরি করে নিচ্ছি। সব কটা কাটলেট গড়ে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন ময়দা। একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে মেশানো হয়ে যাওয়ার পরে
বাকি কতটা পরিমাণে জল লাগবে সেই অনুযায়ী বাকি জলটা দিয়ে নেব। একটা পাতলা ধরনের ব্যাটার তৈরি করতে হবে, খুব গাঢ় ব্যাটার যেন না হয়। দেখেই বুঝতে পারছেন, কারণ স্পুন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার বাকি জলটা দিয়ে দিলাম। আমি এখানে এক মগ জল দিয়েছি, একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখে নিন ঠিক কতটা পাতলা একটা ব্যাটার তৈরি করলাম। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার কাটলেটের কোট করার জন্য একটা কাটলেট এর মধ্যে দিয়ে তারপরে সঙ্গে ব্রেড ক্র্যাম্পের পরে দিয়ে দেব। এভাবে কাটলেটটা ডুবিয়ে নিলে কিন্তু ব্রেড ক্র্যাম্পের পরে যখন দেওয়া হবে খুব ভালো করে আটকে যাবে, আর খুব ভালো একটা মচমচে কাটলেট তৈরি হয়ে যাবে, খুব সুন্দর তৈরি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন কেমন করে একটা কোট করে নিলাম। এরকম করে বাকিগুলো তৈরি করে নেব। আরও একটা কাটলেট আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও ব্রেড ক্র্যাম্পের সঙ্গে দিয়ে দিলাম। ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এভাবে কোট করে সব কটা কোটিং করে আমি ফিরে আসছি। সব কটা কোটিং করে নিয়েছি। এবার নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব। চাইলে কিন্তু ডিপ ফ্রিজে এক সপ্তাহের জন্য স্টোরও করতে পারেন। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু লো ফ্লেমে গরম করতে হবে, আর খুব গরম যেন না হয়। হালকা গরম হওয়ার পরেই তেলের মধ্যে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেই সমস্ত কাটলেটগুলো ভেজে নেব। আমি এখানে বলে রাখি, আমার একটা কাটলেটে ব্যাটার লাগানো হয়নি, আর সেই কাটলেটটাই কিন্তু ফেটে যাচ্ছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, আমার একটা বড় ভুল হয়ে গেছে। একটা কাটলেট এরকম হওয়াতে তেলটার মধ্যে পুরোটা ছড়িয়ে গেছে। যাই হোক, বাকি কাটলেটগুলো এরকম করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশও ভেজে নেব। দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা কাটলেট তৈরি হয়ে গেছে। দুপাশ খুব ভালো মতো ভাজা হয়ে গেলে তুলে নিলেই রেডি হয়ে যাবে ভেজিটেবলস কাটলেট। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে তুলে নিলেই রেডি হয়ে যাবে ভেজিটেবলস কাটলেট। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার আগে রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।